মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত ইতিহাসের সাহায্যে আমরা যতটা জ্ঞান অর্জন করতে পেরেছি তার প্রতিটি পাতায় পাতায় রয়েছে যুদ্ধ হাঙ্গামা আর জয় পরাজয়ের কথা। এই সকল যুদ্ধে বিজয়ের কৃতিত্ব নিয়ে অমর হয়ে আছেন অনেক বীর যোদ্ধা। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা জানব ইতিহাসের বিখ্যাত একজন বীর যোদ্ধা এবং সম্রাটের সংক্ষিপ্ত জীবন, তার জানা অজানা উত্থান পতনের ইতিহাস এবং তার করুণ পরিণতি, যার নামে রয়েছে ইতিহাসের সবথেকে বেশি যুদ্ধ জয়ের রেকর্ড। তিনি হয়েছিলেন সম্পূর্ণ ইউরোপের মাস্টার। সুপ্রিয় বন্ধু, সেই মহান ব্যক্তির নাম নেপোলিয়ন বোনাপার্ট। আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেপোলিয়ন বোনাপার্টের জন্ম হয় 15 আগস্ট 1769 সালে ক্রোসিকা দ্বীপের অ্যাজিস্কিও নামক এলাকায়। এটি ফ্রান্স এবং ইতালির সমুদ্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত। দ্বীপটি প্রথমে ইতালির অংশ হলেও পরবর্তীতে ফ্রান্স এই দ্বীপটি তাদের সাম্রাজ্যের মধ্যে যুক্ত করে নেয়। নেপোলিয়নের বাবার নাম ছিল কার্লো বোনাপার্ট। তিনি ছিলেন ফ্রান্সের রাজা লুইস দ্য 16-এর আইনজীবী এবং তার মায়ের নাম ছিল লেৎজিও রোমালিও। নেপোলিয়নের বাবা ছিলেন ফ্রেঞ্চ আর মা ছিল ইতালিয়ান, তাই নেপোলিয়নের ছোটবেলায় কথা বলার ভাষা ছিল ইতালিয়ান, যে কারণে তাকে স্কুলে ভাষাজনিত কারণে বিভিন্ন সময় হাসির পাত্র হতে হতো। কিন্তু স্কুল জীবন শেষ হতে হতে নেপোলিয়ন ফ্রেঞ্চ ভাষা সম্পূর্ণভাবে শিখে নেন। ছোটবেলা থেকেই যোদ্ধা হওয়ার তীব্র ইচ্ছা তাকে তাড়া করত। স্কুলে বিভিন্ন প্রতিযোগিতায় দলপতির ভূমিকা পালন করতেন। শৈশব থেকেই তার ভেতরে নেতৃত্ব দানের অসাধারণ গুণাবলী লক্ষ্য করা যায়। প্রাথমিক শিক্ষা শেষ করে 1784 সালে নেপোলিয়ন রয়্যাল মিলিটারি একাডেমিতে ভর্তি হন এবং আর্টিলারির উপরে পড়াশোনা করেন। কিন্তু 1785 সালে নেপোলিয়নের বাবা পাকস্থলী ক্যান্সারে মৃত্যুবরণ করেন। এরপর অর্থনৈতিক টানাপোড়েনের কারণে এক বছরেই পড়াশোনা শেষ করে ফ্রেঞ্চ মিলিটারিতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে লাফেরে আর্টিলারি রেজিমেন্টে যোগদান করেন। ওই সময় সমগ্র ফ্রান্স জুড়ে গৃহযুদ্ধ চলছিল। রাজা লুইস 16 রাজ্য পরিচালনায় ছিলেন অদক্ষ এবং বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত। বিপ্লবীরা রাজা লুইসকে ক্ষমতাচ্যুত করে কারাবন্দী করে এবং পরবর্তীতে জনসম্মুখে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ইতিহাসে যা ফ্রেঞ্চ রেভলিউশন নামে পরিচিত। রাজা লুইস 16-এর মৃত্যুর পর ন্যাশনাল অ্যাসেম্বলি নামক একটি কমিটির মাধ্যমে রাজ্যের নতুন সরকার গঠন হয়। বহু প্রাচীন শাসন ব্যবস্থা পরিবর্তন হতেই সম্পূর্ণ ফ্রান্স জুড়ে শুরু হয় গৃহযুদ্ধ ন্যাশনালিস্ট এবং রয়্যালিস্টদের মধ্যে। 1793 সালে রয়্যালিস্ট বিদ্রোহীরা তুলুন হার্বর দখল করে নেন ব্রিটিশ এবং স্প্যানিশ নৌবাহিনীর সাহায্যে। অতঃপর ন্যাশনাল অ্যাসেম্বলির নির্দেশে নেপোলিয়নকে পাঠানো হয় তুলুন হার্বর পুনরুদ্ধার করার জন্য। নেপোলিয়ন সেখানে পৌঁছে যুদ্ধ কৌশল পরিবর্তন করে এবং নিজ কৌশল অবলম্বন করে মাত্র 2 দিনের মধ্যেই বিদ্রোহীদের দমন করেন এবং ব্রিটিশ ও স্প্যানিশ নৌবাহিনীকে পরাজিত করে বিতাড়িত করেন এবং প্যারিসে ফিরে আসেন। সম্পূর্ণ শহর তাকে বীরের খেতাব দিয়ে স্বাগত জানায়। এই সময়ে নেপোলিয়ন জোসেফিন নামক এক বিধবা মহিলার সাথে প্রণয়ের সম্পর্কে আবদ্ধ হয়। কিন্তু কিছুদিনের ভেতরেই রাজ্যের রয়্যালিস্টদের বিদ্রোহ আবারও মাথা ছাড়া দিয়ে ওঠে। এবার নেপোলিয়নকে দায়িত্ব দেওয়া হয় এই বিদ্রোহ দমনের জন্য। নেপোলিয়ন তা শক্ত হাতে দমন করেন এবং এই কৃতিত্বের জন্য মাত্র 24 বছর বয়সে কমিটি তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদান্বিত করে সম্পূর্ণ ফ্রেঞ্চ আর্মির সেনাপ্রধান করে দেন। কিছুদিনের ভেতরে খবর আসে অস্ট্রিয়া ফ্রান্সের নিজ সীমান্তে আক্রমণ করে ফ্রেঞ্চ সৈন্যদের নাস্তানাবুদ করে দিয়েছে। অতঃপর নেপোলিয়ন তার সেনাবাহিনী নিয়ে প্রস্তুত হয় নিস যাওয়ার জন্য। যাত্রা পূর্বে নেপোলিয়ন জোসেফিনকে বিয়ে করেন এবং বিয়ের 2 দিনের মধ্যেই যুদ্ধের জন্য রওনা হন নিসের উদ্দেশ্যে। নেপোলিয়ন সেখানে পৌঁছে দেখেন অস্ট্রিয়া হঠাৎ আক্রমণ করে ফ্রেঞ্চ সেনাদের দখলে থাকা ইতালির এক অংশ দখল করে নিয়েছে এবং তার সেনাবাহিনী একেবারেই বিধ্বস্ত হয়ে পড়ে আছে। খাদ্য ও ওষুধের অভাবে সৈন্যদের মনোবল ভেঙে গেছে। সৈন্যদের মনোবল ফিরিয়ে আনতে নেপোলিয়ন সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দেন, তাদের মনোবল চাঙ্গা করে তোলেন এবং পুনরায় সম্পূর্ণ সেনাবাহিনীকে সুগঠিত করে অস্ট্রিয়ানদের উপর পাল্টা হামলা করা শুরু করে। একে একে অস্ট্রিয়ার বিভিন্ন অঞ্চল জয় করতে করতে অস্ট্রিয়ান সাম্রাজ্যের রাজধানী ভিয়েনায় পৌঁছায়। অতঃপর অস্ট্রিয়ান সম্রাট সেখানে একটি শান্তি চুক্তি করে
এই চুক্তিতে নেপোলিয়ন ফ্রান্সের সীমানা বাড়িয়ে রাইন নদী পর্যন্ত নিয়ে যান এবং সম্পূর্ণ নর্দার্ন ইটালি নেপোলিয়নের নিয়ন্ত্রণে নিয়ে নেন। এই সফলতার পরে নেপোলিয়ন আবারও সগৌরবে প্যারিসে ফিরে আসেন। এবার সম্পূর্ণ ফ্রান্স তাকে জাতীয় বীরের মতো সংবর্ধনা দেয়। প্যারিসে পৌঁছানোর কিছুদিনের মধ্যেই নেপোলিয়নকে প্রস্তুতি নিতে বলা হয় ফ্রান্সের সর্বোচ্চ শত্রু ব্রিটেনকে আক্রমণ করার জন্য। কিন্তু নেপোলিয়ন পরামর্শ দেন সরাসরি ব্রিটেনকে আক্রমণ না করে ব্রিটেনের বাণিজ্যিক কেন্দ্রবিন্দু মিশরকে আক্রমণ করা। মিশর দখল করে ব্রিটেনের বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণভাবে ধ্বংস করা সম্ভব এবং পরবর্তীতে মিশর থেকে ভারতবর্ষে আবারও ব্রিটিশদের আক্রমণ করা যাবে টিপু সুলতানের সাহায্যে। কারণ ওই সময় টিপু সুলতান ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানে ছিল। ফ্রেঞ্চ সরকারের ডাইরেক্টরি কমিটি নেপোলিয়নের এই প্রস্তাব সাদরে গ্রহণ করেন এবং নেপোলিয়ন 1789 সালে তুলুন বন্দর থেকে সুবিশাল সেনাবাহিনী নিয়ে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রাপথে তিনি মাল্টা জয় করেন, তারপর মিশরের আলেকজান্ডারিয়ায় পৌঁছায়। ওই সময় মিশর অটোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল। আলেকজান্ডারিয়া থেকে নেপোলিয়ন স্থলপথে কায়রো পৌঁছায়। সেখানে ব্যাটেল অফ পিরামিড নামক এক যুদ্ধে মামলুকদের পরাজিত করে মিশর দখল করে নেয়। এখানে নেপোলিয়ন জয়লাভ করলেও তার সেনাবাহিনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে ব্রিটিশ সেনারা আলেকজান্ডারিয়ায় থাকা নেপোলিয়নের সৈন্যদের উপরে আক্রমণ করে বসে আর নেপোলিয়ন কায়রো থেকে তার অবশিষ্ট সৈন্য নিয়ে ব্রিটিশদের প্রতিহত করলেও নেপোলিয়নের সৈন্যবাহিনী অনেক ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ফ্রান্সের গৃহযুদ্ধ তীব্র আকার ধারণ করে এবং ফ্রান্স থেকে জরুরি খবর পেয়ে নেপোলিয়ন তার সৈন্যবাহিনী ওইখানে রেখেই একাই ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হন। 1799 সালে নেপোলিয়ন ফ্রান্সে পৌঁছে দেখেন এখানকার অস্থিরতা এবং গৃহযুদ্ধ চরম মাত্রায় পৌঁছে গেছে, আর সেই সুযোগে অস্ট্রিয়া এবং রাশিয়া পুনরায় ফ্রেঞ্চ সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল দখল করে নিয়েছে। তখন নেপোলিয়ন সাধারণ জনগণ এবং সেনাবাহিনীর সমর্থনে সম্পূর্ণ ক্ষমতা দখল করে নেন এবং নিজেকে আগামী 10 বছরের জন্য ফ্রেঞ্চ সরকারের প্রধান কাউন্সিল ঘোষণা করেন। প্রথমে তিনি নতুন করে আবারও সেনাবাহিনী প্রস্তুত করেন পুনরায় নর্দার্ন ইটালি জয় করার জন্য। এরপর প্রথমে নর্দার্ন ইটালি জয় করেন, তারপর একে একে অস্ট্রিয়ার বিভিন্ন রাজ্য জয় করে অস্ট্রিয়ান সাম্রাজ্যের রাজধানী ভিয়েনায় পৌঁছায়। সেখানে আবারও তার সাথে শান্তি চুক্তি হয়। এরপর এক মাসের ভেতরে সম্পূর্ণ ইউরোপকে নেপোলিয়ন পদতলে নিয়ে আসেন। পার্শ্ববর্তী সকল রাজ্য একে একে নেপোলিয়নের সাথে শান্তি চুক্তি করতে বাধ্য হয়। এমনকি ফ্রান্সের চিরশত্রু ব্রিটেনও চলে আসে শান্তি চুক্তি করতে। সম্পূর্ণ ইউরোপের সাথে শান্তি চুক্তি করে নেপোলিয়ন ফ্রেঞ্চ কাউন্সিলে তার মেয়াদ 10 বছর থেকে বাড়িয়ে আজীবন করে নেয়। আর নেপোলিয়ন এই শান্তি চুক্তির সুবিধা নিয়ে বিধ্বস্ত ফ্রান্সকে ধীরে ধীরে পুনর্গঠিত করা শুরু করেন। রাজ্যের অর্থনীতি উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নেন, কৃষি উন্নয়নের জন্য কৃষকদের পর্যাপ্ত পরিমাণ সহায়তা প্রদান করেন, সরকারি ট্যাক্স কমিয়ে সহনীয় মাত্রায় নিয়ে আসেন, অর্থনীতি মনিটরিংয়ের জন্য ব্যাংক অফ ফ্রান্স এস্টাবলিশড করেন, সাধারণ জনগণের কথা মাথায় রেখে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সিভিল কোর্ট এস্টাবলিশড করেন, এডুকেশন সিস্টেম ডেভেলপ করে সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তোলে, সম্পূর্ণ ফ্রান্সকে পুনর্গঠিত করে অর্থনৈতিক এবং সামরিকভাবে শক্তিশালী করার পরে 1804 সালে নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট হিসাবে ঘোষণা করেন এবং তার স্ত্রী জোসেফিনকে ফার্স্ট লেডি হিসাবে ঘোষণা করেন, সাদরে গ্রহণ করেন। কারণ বিগত দিনে দেশের উন্নয়ন এবং শান্তি শৃঙ্খলায় নেপোলিয়নের অবদান ছিল অসামান্য। নেপোলিয়নের সম্রাট হয়ে ওঠায় ফ্রান্সের সাধারণ জনগণ স্বাগতম জানালেও ব্রিটিশদের তথা সম্পূর্ণ ইউরোপের জন্য অনেক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তাই ব্রিটিশদের নেতৃত্বে অস্ট্রিয়া, প্রুশিয়া এবং রাশিয়া এবার একজোট হয়। ব্রিটেনের মদদে অস্ট্রিয়া এবং রাশিয়া একই সময় ফ্রান্স অর্ধশিত ইটালি এবং ব্রাভারিয়া আক্রমণ করে। নেপোলিয়ন তার সেনাবাহিনীকে দুই ভাগে বিভক্ত করে এই যুদ্ধ করে এবং দুটি যুদ্ধে জয়লাভ করে। অস্ট্রিয়ান সম্রাট পরাজিত হয়ে আবারও শান্তি চুক্তি করে নেপোলিয়নের সাথে। কিন্তু এবারের চুক্তিতে অস্ট্রিয়া আরও কিছু রাজ্য হারায়। আরও কিছু রাজ্য নেপোলিয়ন ফ্রান্সের সাথে যোগ করে নেয়। অতঃপর নেপোলিয়নের এক ভাই জোসেফ বোনাপার্টকে নেপোলের রাজা করেন এবং অপর ভাই লুইস বোনাপার্টকে হল্যান্ডের রাজা করেন। এরপর নেপোলিয়ন ব্রিটেনের সমুদ্র সীমার উপরে কন্টিনেন্টাল নিষেধাজ্ঞা জারি করে সম্পূর্ণ ইউরোপের সঙ্গে ব্রিটেনের সামুদ্রিক যোগাযোগ বন্ধ করার ঘোষণা দেন। কিন্তু ব্রিটেনের বন্ধুরাষ্ট্র পর্তুগাল তার বিরোধিতা করে, যে কারণে নেপোলিয়ন এবার স্পেনের উপর দিয়ে পর্তুগাল হামলা করেন।
এবং সম্পূর্ণ লিসবন দখল করে নেন আর পর্তুগালের রাজপরিবার দেশ ছেড়ে পালিয়ে যান। পর্তুগাল থেকে ফেরার পথে নেপোলিয়ন স্পেন দখল করেন। স্পেনের সাধারণ লোক রাগে ক্ষোভে ফেটে পড়ে, ফ্রেঞ্চদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তাই এই বিদ্রোহ দমনের জন্য তার বোন জামাই মুরহানকে নেপোলের দায়িত্ব দিয়ে তার ভাই জোসেফ বোনাপার্টকে স্পেনের রাজা করে নেপোলিয়ন প্যারিসে ফিরে যান। কিন্তু স্পেনের বিদ্রোহ চরম মাত্রায় পৌঁছায়। বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা করে ফ্রেঞ্চ সেনাবাহিনীকে দুর্বল করে ফেলে এবং জোসেফ বোনাপার্ট অবশিষ্ট সেনাবাহিনী নিয়ে পালিয়ে প্যারিস চলে আসে। নেপোলিয়ন অতঃপর এক বড় সেনাবাহিনী পাঠায় স্পেনের বিদ্রোহ দমনের জন্য। অপরদিকে ব্রিটেনের মদদে অস্ট্রিয়া আবারও ফ্রান্স সীমানায় আক্রমণ চালায়। নেপোলিয়ন সেই আক্রমণ প্রতিহত করে আবারও ভিয়েনায় পৌঁছায় এবং বারবার চুক্তিভঙ্গের কারণে অস্ট্রিয়ার সম্রাটকে চরম মূল্য দিতে হয়। এবারের চুক্তিতে অস্ট্রিয়া আরও কিছু এলাকা হারায়, আরও কিছু রাজ্য নেপোলিয়নের হয়ে যায় এবং নেপোলিয়ন অস্ট্রিয়ান সম্রাটের মেয়ে মারি লুইসকে বিয়ে করেন। এদিকে ব্রিটিশ আর্মি পর্তুগাল হয়ে স্পেনের বিদ্রোহীদের সহযোগিতায় স্পেনে প্রবেশ করে আর দফায় দফায় ফ্রেঞ্চ আর্মিদের পরাস্ত করতে থাকে। কিন্তু নেপোলিয়ন ব্যস্ত ছিলেন রাশিয়া আক্রমণের জন্য, কারণ এবার রাশিয়া ও ব্রিটেনের উপর সামুদ্রিক নিষেধাজ্ঞার বিরোধিতা করে। নেপোলিয়ন 1812 সালে বিশাল সেনাবাহিনী নিয়ে রাশিয়া আক্রমণ করে, কিন্তু রাশিয়ান আর্মি তার অপেক্ষাকৃত ছোট বাহিনী থাকায় সরাসরি যুদ্ধ না করে পিছু হটে। রাশিয়ান আর্মির পিছু করতে করতে নেপোলিয়ন মস্কো পর্যন্ত পৌঁছায়। সেখানে গিয়ে দেখেন সম্পূর্ণ শহরকে আগে থেকেই খালি করে দেয়া হয়েছে। মস্কো থেকে নেপোলিয়ন রাশিয়ার সম্রাট আলেকজান্ডারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। দীর্ঘ 5 দিন ধরে কোনো উত্তর না পেয়ে নেপোলিয়ন ফ্রান্সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ফেরার পথে নেপোলিয়ন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। রাশিয়া ইতিমধ্যে শীত মৌসুম শুরু হয়ে গেছে, সম্পূর্ণ রাস্তা বরফে ঢাকা এবং তীব্র শীতে তার সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে। আর সেই সাথে দেখা দেয় খাদ্য স্বল্পতা এবং রাশিয়ান আর্মির পিছন থেকে গুপ্ত হামলা। সব মিলে রাশিয়া আক্রমণে নেপোলিয়নের অর্জন বলতে কিছুই ছিল না। উপরন্তু তার সেনাবাহিনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে স্পেনে ব্রিটিশদের সাথে মোকাবেলায় ফ্রেঞ্চ আর্মি পরাজিত হয়ে অবশিষ্ট সেনা প্যারিসে ফিরে আসে। নেপোলিয়নের দুর্বলতা বুঝতে পেরে ব্রিটেনের নেতৃত্বে অস্ট্রিয়া, রাশিয়া, প্রুশিয়া, পর্তুগাল, স্পেন তথা সম্পূর্ণ ইউরোপ একত্রিত হয়ে নেপোলিয়নের উপরে হামলা চালায় এবং নেপোলিয়নকে পরাস্ত করে ফেলে। নেপোলিয়ন সম্পূর্ণ ক্ষমতা হারায় এবং তাকে অ্যালবা দ্বীপে নির্বাসিত করা হয়। আর নেপোলিয়নের সমর্থকদের অনেকেই কারাবন্দী করা হয় এবং ফ্রান্সের রাজা লুইস XVIII সিংহাসনে বসানো হয়। সেই সাথে নেপোলিয়নের জয় করা এলাকা একে একে অস্ট্রিয়া, রাশিয়া, প্রুশিয়া পুনরায় আবারও দখল করে নেয়। নেপোলিয়নের সব কিছু পর্যবেক্ষণ করে আসছিলেন নির্বাসিত থেকে। তারপর দীর্ঘ 10 মাস নির্বাসিত থাকার পরে নেপোলিয়ন অ্যালবা দ্বীপ থেকে পালিয়ে ফ্রান্সের ক্যানিস উপকূলে পৌঁছায়। ওইখান থেকে নেপোলিয়ন প্যারিসের পথে সাধারণ জনগণ এবং মিলিটারিদের সমর্থন পায় এবং প্যারিসে পৌঁছে দেখেন কিং লুইস XVIII নেপোলিয়নের ফিরে আসার খবর পেয়ে রাজ্য ত্যাগ করে পালিয়ে গেছেন। নেপোলিয়ন তার সম্পূর্ণ ক্ষমতা ফিরিয়ে নেন এবং দ্রুত তার সেনাবাহিনীকে সংগঠিত করে যুদ্ধের জন্য প্রস্তুত করে। এরপর আক্রমণের অপেক্ষা না করেই তার সেনাবাহিনী নিয়ে অগ্রসর হয় নেদারল্যান্ডে অবস্থিত ব্রাসেলসের ব্রিটিশ সামরিক ঘাঁটির দিকে, যা কিনা আজকের বেলজিয়াম। 15 জানুয়ারি 1815 ব্যাটেল অফ ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়নের মোকাবেলা হয় ব্রিটেন এবং হল্যান্ড সহ মিলিত সেনাবাহিনীর সঙ্গে। নেপোলিয়ন এখানে শক্ত হাতে দক্ষভাবে যুদ্ধ করে প্রতিপক্ষদের পরাস্ত করে যাচ্ছিল এবং জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে প্রুশিয়ার গ্রেট আর্মি এসে যোগ দেয় প্রতিপক্ষদের সাথে এবং নেপোলিয়ন পরাজিত হয় এবং নেপোলিয়ন ব্রিটিশদের হাতে গ্রেপ্তার হন। এরপর তাকে আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী সেন্ট হেলেনা দ্বীপে কঠোর নিরাপত্তার ভেতরে আজীবন বন্দী করা হয়। 1821 সালের 5ই মে 52 বছর বয়সে নেপোলিয়ন পিতার মতোই পাকস্থলী ক্যান্সারে ভুগে মৃত্যুবরণ করেন এবং সেন্ট হেলেনা দ্বীপেই তাকে সমাধিস্থ করা হয়। 1840 সালে তার সমাধি স্থানান্তর করে ফ্রান্সে নিয়ে আসা হয়, যা এখন টুম্ব অফ নেপোলিয়ন নামে পরিচিত। এভাবেই এই মহান ব্যক্তির জীবনী সমাপ্তি ঘটে। তার এই ক্ষুদ্র জীবনে তার অর্জন ছিল অনেক, যে কিনা কোনো রয়্যাল ব্লাড না হয়েও সম্রাট হয়েছিলেন এবং ইতিহাসের সর্বোচ্চ যুদ্ধ জয়ের রেকর্ড নেপোলিয়নের নামে। নেপোলিয়ন ছিলেন এমন বীর যোদ্ধা যার যুদ্ধ কৌশল ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং সর্বদা প্রতিপক্ষ থেকে এক ধাপ এগিয়ে। সর্বদা প্রতিপক্ষের পরবর্তী পদক্ষেপ অনুমান করার মতো বিশেষ গুণ ছিল নেপোলিয়নের ভিতর। আর তিনি ছিলেন একজন যোগ্য অধিনায়ক,
যে কারণে জীবনে বেশিরভাগ সময় যুদ্ধে কাটিয়েও তিনি ছিলেন তার সৈন্যদের মাঝে ব্যাপক জনপ্রিয়। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এইরকম তথ্যমূলক ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।